লোহিত সাগর ও আরব সাগরের নীল জলরাশির সমুদ্র তট ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যু রাষ্ট্র সোমালিয়া। অন্য সব আফ্রিকায় এই দেশের নামটুকু শোনা মাত্র মাংসপটে ভেসে ওঠে পরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় কিংবা অতর্কিত হামলা, গোলাবর্ষণ ইত্যাদি সহ সব দুর্দর্শ কর্মকাণ্ডের ভয়ঙ্কর চিত্রপট। সেজন্য পৃথিবীজুড়ে কুখ্যাতির জুড়ি নেই তাদের। কিছুকাল পূর্বেও এদেশের জনগণ মৎস্য আহরণ ও স্বচ্ছ উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে। রাতারাতি কিভাবে তারা পরিণত হলো এক ভয়ঙ্কর জলদস্যু জাতিতে? কি এমন ঘটল যার কারণে হতদরিদ্র এ দেশটি বদলে গেল জলদস্যুতার বীভৎস থাবায়? অতি সাধারণ জেলে পরিবার থেকে আসা এই মানুষগুলোই বা দুঃস্বপনায় মেতে উঠল কিভাবে? আজকের ভিডিওতে আমরা এই জলদস্যু হওয়ার ইতিহাসটাই জানতে যাব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। 1650 সাল, এডেন উপসাগরের নিকটবর্তী এ দেশ যখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্তভূমি। দেশের সর্বত্র তখন শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ। অর্থনৈতিক অভাব অনটন থাকলেও তার ছিটে ফোটাও বোঝার উপায় ছিল না। সমুদ্রের নোনা জল থেকে মৎস্য আহরণ করে সুখে দিন নিপাতিত করেছিল মানুষগুলো। ঠিক সে সময় বিশ্বের অন্য প্রান্তে রাজ্য ব্যবস্থার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো। এসব অভিযানিক নাবিক ও কুলি হিসেবে যাদের ব্যবহৃত করা হতো তাদের উপর চলত অকথ্য নির্যাতন। হাড় ভাঙা খাটুনের পর মিলত না এক বেলার আহার। ক্ষুধা তৃষ্ণায় রোদে পড়ে যেন একেবারে কালো ছায়। খাদ্যভাব রোগ শোক তাদের কর্মক্ষম করায় শূন্য কোঠায়। তখন অসহায় এই মানুষদের ছুঁড়ে ফেলা হয় লোহিত সাগরের অতল জলরাশিতে। অথই জলেই তারা ঢলে পড়ে মৃত্যুর কোলে। ঠান্ডা জলের সংস্পর্শে আদরব্য লাশগুলো ঢেউয়ের তোরে আস্ত্রে পড়ত সোমালিয়ার উপকূলে। তা দেখেই আঁতকে উঠত সোমালিয়ার মানুষগুলোর মন, রক্তক্ষরণ হতো হৃদয়ে। এতেই শক্তিধর রাজ্যসমূহের প্রতি জন্ম নিল বিরূপ ধারণা। এর ঠিক কিছুকাল পর ভৌগোলিকভাবে বন্দরের সুবিধাজনক এ দেশে যাত্রা বিরতির উদ্দেশ্যে নগর করা শুরু করল পালতোলা জাহাজগুলো। সুচতুর দলপতি ও তুখোর নাবিকেরা নীরবে নিবৃতে পরখ করতে লাগলো তাদের জীবন প্রক্রিয়া। চলতে লাগলো সময়। কোনোরূপ ক্ষতির আশঙ্কা না দেখায় সোমালিয়ারাও সাহায্য করেছিল তাদের। সময়ের সাথে সাথে জাহাজে ভেসে বেড়ানো এ মানুষগুলোর প্রতি বিরূপ মনোভাব কেটে গিয়ে তৈরি হতে লাগলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আর এর সুযোগেরই সদ্ব্যবহার করলো সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিগুলো। জব বুঝে কোপ দিল সেখানে এবং পরিকল্পনা মাফিক পাঁচ খণ্ডে বিভক্ত করল বৃহৎ সোমালিয়া জনপদকে। উত্তর আর দক্ষিণ সোমালিয়া গেল ব্রিটেন আর ইতালির অধীনে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অংশটুকু কেনিয়ার সাথে এঁটে দেওয়া হলো। বর্তমান জিবুতি কুক্ষিগত হলো ফরাসিদের মুষ্টিতে, আর অবশিষ্ট ওগদের অঞ্চল গেল ইথিওপিয়াদের দখলে। কেবল মৎস্য আহরণ ও স্বচ্ছ উৎপাদনে অভ্যস্ত সোমালিয়াদের তখন অস্ত্র আর গোলা বারুদের মুখে কিছুই করার ছিল না। শুরু হলো শাসন শোষণের জাঁতাকলে নিষ্পেষিত হওয়ার এক লৌহমর্ষক অভিযাত্রা। 1885 সাল থেকে 1969 সাল নাগাদ নোংরাভাবে শোষিত হলো সোমালি জনপদ। অতপর 1969 সালের শেষভাবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়াদবার নামক এক সেনা কর্মকর্তা। ব্রিটিশ ও ইতালিয়াদের নিকট হতে প্রশিক্ষণপ্রাপ্ত সিয়াদবরের হাত ধরে চলতে লাগলো সোমালিয়া। তবে দান বাধা ওদানের যুদ্ধ ও সামরিক বিবাদ, আতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বিচারে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে তোপের মুখে 1992 সালে মানুষের মনসদ ছেড়ে কেনিয়ায় পালাতে বাধ্য হয় ষাটোর্ধ্ব এ নেতা। অবসান ঘটে সুদীর্ঘ 22 বছরের সিয়াদবার শাসনের। বিলুপ্ত হয় সোমালিয়ার সরকার ব্যবস্থা। সিয়াদবারের পতনের পর অস্থিতিশীল গোষ্ঠীগুলো পুনরায় মেতে ওঠে ক্ষমতা দখলের অন্তর্দ্বন্দ্বে। শান্ত স্নিগ্ধ সোমালি জনপদ আবারও পরিণত হয় নরক ভূমিতে। বিষয়টি নজরকারে যুক্তরাষ্ট্রের। মিত্র দেশগুলোর সহযোগিতায় তারা সেখানে গড়ে তোলে সামরিক মহড়া, পাঠায় মানবিক সহযোগিতা, শুরু হয় হামলা অভিযান। এসব অভিযানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ধরপাকড়, নিহত হয় হাজার মানুষ। তার কিছুদিন যেতে না যেতে হাঁপিয়ে ওঠে আমেরিকাও। তোপের মুখে বাধ্য হয় সোমালিয়া ছাড়তে।
অতপর 1995 সালে তল্পিতল্পা গুটিয়ে সোমালিয়া ছেড়ে যায় তারা। এদিকে আমেরিকার সোমালিয়া ছেড়ে যাওয়ার অন্য থেকে শাসন শোষণের পর দেশটিতে বিরাজ করে স্থবির পরিস্থিতি, এমনকি ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবিত করতে অবশিষ্ট কোনো সম্বল ছিল না তাদের। নিম্নবিত্ত এ দেশটি যুদ্ধের তাণ্ডবে পরিণত হয় নরকপুরীতে। নিজেদের সমুদ্র উপকূল তখন নিরাপত্তার অভাবে খা খা করছে। এ সময় ইউরোপীয় দেশগুলো শুরু করে শিল্পায়ন বৃদ্ধির বাণিজ্যিক প্রচেষ্টা। বাজার সম্প্রসারণে উঠে পড়ে লাগে তারা বৃদ্ধি পায় সম্ভাবনাময় শিল্প কারখানার সংজ্ঞা। বাজার সম্প্রসারণে উঠে পড়ে লাগে তারা বৃদ্ধি পায় সম্ভাবনাময় শিল্প কারখানার সংজ্ঞা। তবে এসবের সাথে তাল মিলিয়ে তৈরি হয় ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত পদার্থ। বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট স্থান, পরিকল্পনা ও নীতিমালার অভাবে বর্জ্য বোঝায় বৃহদাকার কন্টেইনার সমূহ স্থানান্তরিত হয় ইতালীয় মাফিয়াদের কাছে। তারা সেগুলো খালাস করে সোমালিয়ার উপকূলে। ক্ষতিকর এসব বর্জ্য বিদ্যমান কমেডিয়া, নিকেল ও সিসার মতো কেমিক্যালের তেজকেও ছড়িয়ে পড়ে উপকূলের আনাচে কানাচে। আশেপাশের মানুষগুলো আক্রান্ত হয় বিচিত্র সব রোগে। কমতে শুরু করে সমুদ্র উপকূলের মৎস্য সম্পদ। রাতের আধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করেছিল, ফিরে যাওয়ার পূর্বে তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের ঝাঁকে ঝাঁকে মাছ। এমনকি দিনের বেলায়ও সোমালিয়া উপকূল থেকে বেআইনিভাবে মৎস্য শিকার করেছিল ইয়েমেন, ইরান ও ইউরোপীয় দেশগুলো। এ সময় ফুলে ফেঁপে উঠেছিল তারা, পূর্ণ করেছিল নিজেদের অর্থভাণ্ডার। এতে করে উপকূলের মৎস্যের অভাব ক্রমশই প্রকট হতে শুরু করে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করলেও কারো তেমন কোনো সুফল পাওয়া গেল না। পদক্ষেপের ছিটে ফোটাও গ্রহণ করেনি কেউ। এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলে পাড়ায়। সিদ্ধান্ত হয় উপকূলে রহস্যজনকভাবে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেবে তারা। শুরু হলো ছোট ছোট নৌকা করে পাহারা দেওয়ার পালা। 1995 সাল, উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি। নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহারা। স্থানীয় জেলেদের কয়েকটি দল পালাক্রমে পালন করছে এ দায়িত্ব। তবে তাদের ছোট নৌকা এসব গতি দানবের কাছাকাছি যেতেও বেশ বেগ পেতে হচ্ছে। এমনই একদিন আচমকা অদূরে ভেসে থাকে একটি জাহাজের দেখা মিলল। দেরি না করে তারা ঝটপট তৈরি হয়ে রওনা দিল সেটির পানে। ছোট্ট নৌকায় করে তারা ঘিরে ফেলতে সমর্থ হলো একে এবং ডাঙার কাছাকাছি নিয়ে এলো। জেলেদের কোটারাগত বিবর্ণ চোখ দেখে, শুগ্ন চোয়ালের মুখাবর দেখে জাহাজের নাবিকরা বেশ ভড়কে গেল। তাই তাদের শর্ত মতো ক্ষতিপূরণ প্রদানের সমর্থ হলো তারা। প্রদান করা হলো মূল্যবান অর্থ সামগ্রী। সব কিছু বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক জেলেরাও ছেড়ে দিল তাদের। সেদিনের সেই ছোট্ট ঘটনায় মোড় নিল আজকের আধুনিক জলদস্যুতায়। তাড়িয়ে দেওয়ার থেকে জব্দ ও ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা বেশ সহজ। সেটি বেশ পছন্দ হয় জেলেদের কাছে। সৃষ্টি হয় বাড়তি আয়ের এক দারুণ সুযোগ। আর তাই নিজেদের শক্তিমত্তার পূর্ণ প্রয়োগে উঠে পড়ে লাগে সবাই। হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র, গোলা বারুদ, শ্বাস সরঞ্জাম, স্টিলের পাতার মতো নৌকায় এঁটে দেয় শক্তিশালী ইঞ্জিন, পাল্টে দেয় ক্ষিপ্র গতির আক্রমণাত্মক যুদ্ধযানে। সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটে তাদের শক্তিশালী কর্মকাণ্ডে। গড়ে ওঠে তিনটি শক্তিশালী ইউনিট, যাদের কার্যক্রম রাখা হয় ভিন্নতা। এসব ইউনিটে যোগদান করে আসে জেলেদের ছোট ছোট দল, সরকারের সাবেক সেনা সদস্য ও প্রযুক্তিবিদগণ। সমুদ্রের নারী নক্ষত্র সম্পর্কে সব জানতে জেলেদের কাজ বাকি সদস্যদের সঠিক পথে পরিচালিত করা, মানসম্যাপের মতো দিক নির্দেশনা প্রদান করা, যুদ্ধের কলাকৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা এগিয়ে থাকায় সেনা সদস্যর সংখ্যা হয় আতর্কিত হামলা আক্রমণের অগ্রভাগে, আর অত্যাধুনিক জিপিএস প্রযুক্তি উৎকর্ষ প্রয়োগ ও বাণিজ্যিক জাহাজে রাডার ফাঁকি দিয়ে কাজে হাত বাড়ায় প্রযুক্তি বিশেষজ্ঞ দল। আক্রমণের জন্য জলদস্যুরা সাধারণত বেছে নেয় গভীর রাত থেকে ভোরের সময়টা। এই আক্রমণে ব্যবহৃত হয় RPG-7, TT-3, Type-5/6, AK-47, AKM, RPK, PK ইত্যাদি অস্ত্রশস্ত্র। এছাড়া ব্যবহৃত হয় F-1 ও RGD এর মতো হাত বোমাও। 2000 থেকে 2012 সাল পর্যন্ত ছিল সোমালিয়ার জলদস্যুতার স্বর্ণযুগ। সাগর জলে বীর দর্পে চলা এসব জলদস্যু পরিচালনা করেছে শত শত হামলা। এসব অভিযান থেকে হাতিয়ে নিয়েছে মিলিয়ন ডলার অর্থমুদ্রা।
যদিও 2013 সালে জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশের কঠোর হস্তক্ষেপে দমন ও নীতির উপর জলদস্যুবিধি কিছুটা কমে আসে, তবে 2017 সালের মার্চ মাসে জ্বালানিবাহী ট্যাঙ্কার অ্যারিস আক্রমণের মাধ্যমে 5 বছর পর আবারও বড়সড় কোনো হামলা পরিচালনা করে তারা। সম্পদ আহরণের শোষক শ্রেণীর অর্থনৈতিক কর্মপন্থা অবলম্বন, অভিজাতপূর্ণ মোহময় জীবনের লোভলালসা এবং এর ভয়াল থাবার কবলিয়ে পড়ে সোমালিয়ার পানচ্ছল জেলেরা আজ বয়ে বেড়াচ্ছে জলদস্যুতর কলঙ্কিত বোঝা। ভাগ্যের নির্মম পরিহাসে আর এসব সময়ে নীরবে স্রোতে আজ পুরো পৃথিবী নিকট বিবৎস জাতিসত্তা। এই জাতিসত্তার উত্থানে ফুলে ফেঁপে ওঠা উন্নত বিশ্ব কতটুকু দায়ী? প্রশ্নটি না হয় আপনাদের কাছেই থাকলো, উত্তরটি আপনারা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন। সব ভালো থাকবেন সবাই।